আমি অরিত্রের কাছে আসছি। অরিত্র, এর আগেও ইভিএম নিয়ে একাধিক বিষয় ছিল, সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে, এবং এখনো যে যুক্তি, যে তত্ত্ব খাড়া করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে পরীক্ষায় যখন আমরা পড়াশোনা করে যাই না, একটু ফাঁকিবাজ ছাত্ররা পরীক্ষায় যখন উত্তর লিখতে পারি না, তখন আমরা বলি যে আউট অফ সিলেবাস কোয়েশ্চেন এসেছিল বা গার্ড করা পড়েছে। এই ব্যাপারটা হচ্ছে অনেকটা ওই রকম, নিজেদের দুর্বলতাটা ঢাকতে গার্ডের ওপরে, প্রশ্নপত্রের ওপরে কোনো একটা দায় চাপিয়ে দিতে হবে বলে আমার ধারণা এই ধরনের ঘটনা ঘটছে। ইভিএম নিয়ে একাধিক মামলা হয়েছে, এডিআর যে মামলাটা করেছিল সেখানে পরিষ্কার সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এই সন্দেহ ভিত্তিহীন এবং 100% ভিভিপ্যাট ভেরিফিকেশান সম্ভব নয়, এবং ইলেকশন কমিশন তারা অফিসিয়ালি এফিডেভিট জমা দিয়ে বলেছে যে এর ভেতরের যে চিপটা রয়েছে বা যে কোড দিয়ে এটা প্রোগ্রামড করা রয়েছে, এটা সহজে হাইজ্যাক করা যাবে না। ফলে এই হঠাৎ করে ভোট বেড়ে গেছে ইত্যাদি হয়েছে, এই ধরনের রাজগুবি কথা বলে নিজেদের দুর্বলতাটা এক্সপোজ হয়ে যাচ্ছে। আমি আপনাদের অনুরোধ করব, যদি আপনারা মনে করে থাকেন, যেটা নির্বাচন কমিশন দিত, সুপ্রিম কোর্টে যান, সুপ্রিম কোর্টে যান, শেখ শাহজাহানকে বাঁচাতে সুপ্রিম কোর্টে যাচ্ছে, বাংলার ভোট তো অনেক বেড়েছে, শেখ শাহজাহানকে বাঁচাতে যাচ্ছে, রাজ্যের ভোট কমে গেছে, অযোগ্য প্রার্থীদের বাঁচাতে যাচ্ছেন, তাহলে আপনার যদি মনে হয় ক্যালকুলেশন বারবার একটা বলার চেষ্টা করছে, ইলেকশন কমিশন বায়াসড ইত্যাদি আপনারা অনেকেই জানেন না, যে নরেন্দ্র মোদি এবং বিল গেটসের যে সাক্ষাৎকার টেলিভিশনে সম্প্রচার হচ্ছিল প্রসার ভারতীকে, আর একদম ভার্বালি বলেছে ইলেকশন কমিশনের পক্ষ থেকে যেন দেখানো না হয়। প্রধানমন্ত্রী রিলিজিয়াস বায়াস নিয়ে যে বক্তব্য পেশ করেছে, বিজেপির জেপি নাড্ডা মহাশয়কে ইলেকশন কমিশন নোটিশ পাঠিয়েছে এই বিষয়ে বলার জন্য। দ্বিতীয় কথা হচ্ছে বিকশিত ভারত, বিকশিত আবার আমেরিকায় চলে গেলেন, বিভিন্ন ইলেকশন কমিশন থেকে আবার আমেরিকায় চলে গেলেন, ইলেকশন আপনি বলছেন ইলেকশন কমিশনের, আমার দেশে প্রকাশ্য মঞ্চ থেকে অধীর রঞ্জন চৌধুরীকে বলতে হচ্ছে তৃণমূলকে ভোট না দিলে বিজেপিকে ভোট দিন তাও ভালো, তৃণমূলকে ভোটটা দেবেন না। এই বিরোধীরা একজোট হয়ে নাকি ইভিএম আন্দোলনে নেমেছে, কেমন হবে এই আন্দোলনের রূপরেখা? এটা কথা বলি, সেটা হচ্ছে আমি সমীরকে প্রথমেই ধন্যবাদ জানাবো, একটা কথা আমি মার্ক করে রেখেছি, বিজেপির যথেষ্ট শক্তি ও সব পারে, আমি ওকে আশ্বস্ত করতে চাই বিজেপি অবশ্যই অনেক কিছু পারে, সব যে পারে সেটা বলবো না, অনেক কিছু পারে, তার মধ্যে একটা কাজ এই পশ্চিমবঙ্গে করে দেখাবে, এই চোর জোর চোর চিটিংবাজের দলটাকে উপড়ে গঙ্গা দিয়ে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেবে, এটুকু আমি অ্যাসিওর করতে পারি। শেষ করি, আমি শেষ করি, করিনি, আমি তোমার কথা রেফারেন্সটা দিচ্ছি, শেষ করতে দাও। ন্যাচারালি সেই ক্ষমতার ওপরে আস্থা রাখুক, আমরা আমাদের ক্ষমতা দেখাচ্ছি। এই ইভিএম নিয়ে এই গালগল্প তো কম দিন চলছে না, এই 27 তারিখে সুপ্রিম কোর্টের যে রায় বেরোলো, সেই রায়ে সুপ্রিম কোর্টের জাস্ট কথার একটা অংশ আমি বলে দিচ্ছি, যে যখন এই ইভিএম নিয়ে কথা বলবে, বলছে উইথ কেয়ার অ্যান্ড কশন, সুপ্রিম কোর্ট সাবধান করে দিয়েছে, কারণ ইভিএম নিয়ে এই ধরনের উল্টো পাল্টা অভিযোগ করলে ভারতের নির্বাচন ব্যবস্থার ওপর অভিযোগ তোলা হয়, নির্বাচন কমিশনের ওপর অভিযোগ তোলা হয়, যে নির্বাচন কমিশনকে গোটা বিশ্বের মানুষ শ্রদ্ধা করে। এবারে আরেকটা তথ্যে আসি, তথ্যের বাইরে কিচ্ছু হয় না স্বর্ণালী, 2017 সালের মার্চ মাসে কয়েকটা রাজ্যে ইলেকশন হয়েছিল, ইউপি, উত্তরাখণ্ড, গোয়া ইত্যাদি ইত্যাদি, সেখানে বিরোধীরা হেরেছিল, তারপরে তারা 10ই এপ্রিল চলে যায় নির্বাচন কমিশনের কাছে যে ইভিএমে গোলমাল আছে। নির্বাচন কমিশন চ্যালেঞ্জ করে যে তোমরা দেখিয়ে দাও কোথায় ইভিএমে গোলমাল আছে, এবং একটা দিন ঠিক করা হয় যে সেদিন আমরা ইভিএমটা রাখবো, তোমরা সব রাজনৈতিক দল মিলে চলে এসো,
ইঞ্জিনিয়ার নিয়ে এসো, দেখিয়ে দাও কোথায় ইভিএম এ গোলমাল আছে। একটা পলিটিক্যাল পার্টি যায়নি ইভিএম কে চ্যালেঞ্জ করতে, কারণ একটাই, ওরা ভালো জানে ইভিএম গুলো একটা স্ট্যান্ড অ্যালোন মেশিন, তার সঙ্গে কোনো তারের কানেকশন নেই যে তার দিয়ে সেটাকে ট্যাম্পারিং করা যায়। ফলে ইভিএম যেটা 90-এর দশক থেকে ব্যবহৃত হচ্ছে, এদের লক্ষ্য একটাই, ওই ব্যালট পেপারকে নিয়ে আসা, যে ব্যালট পেপারকে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, খেয়ে নেওয়া, অনেক কিছু করা সম্ভব, এটা এরা করতে চাইছে। পরের প্রশ্ন হচ্ছে কেন, একটা লাইনে শেষ করি স্বর্ণালী, কেন জোটের কি হলো আপনি বলুন, এই যে আজকে আমি বললাম অধীর রঞ্জন, তাহলে বাকি এই যে যাদেরকে নিয়ে রে ইভিএম আন্দোলনে শামিল হলেন, তার কারণ ভারতবর্ষের রাজনৈতিক ব্যবস্থা কোন দিকে যাচ্ছে। ভারতবর্ষের রাজনৈতিক ব্যবস্থায় বিজেপির যে জায়গা তৈরি হয়েছে, দেয়ার ইজ নো আদার পলিটিক্যাল পার্টি টু চ্যালেঞ্জ বিজেপি, তৃণমূল কংগ্রেস সেদিনে বিমলদা বৃহত্তর সংসার বলছিলাম, ঘটিবাটি একসঙ্গে থাকলে ঠুকোঠুকি ঠোকাঠুকি লাগবেই, এতো চূড়ান্ত ঠোকাঠুকি, ভাই ভাই বিবাদ, ভাই বোনে বিবাদ মিটছেই না কোনোভাবে। প্রকাশ্যে বলছেন যে তৃণমূলকে ভোট না দিলে বিজেপিকে ভোট দিন, প্রশ্ন করতে গেলে মেজাজ হারাচ্ছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে বলছেন যে নাম নিতেও ঘেন্না করে। স্বর্ণালী ঠোকাঠুকিটা এমন, পাড়ার লোক দৌড়ে যদি আসে, যদি চিল আর কাক ছেড়ে পালিয়ে যায়, তাহলে সেই ঠোকাঠুকি, ওটাকে সংসার না বলে সং এবং সার দুটো কটাই ভালো, ওটা বেশি সং হয়েছে, এদের মধ্যে সার কিচ্ছু নেই। আমার কথা হচ্ছে দেখো, অধীর বাবুকে আমি ব্যক্তিগতভাবে খুব শ্রদ্ধা করি, উনি মাটির কাছাকাছি রাজনীতিটা এতদিন করেছেন, বাট নাও হি ইজ ইন ডিপ ট্রাবল, তিনি খুব সমস্যায় পড়ে গেছেন। এবারে বহরমপুরে ওনার হার আমার ধারণা প্রায় অনিবার্য, ফলে উনি টেম্পার লুজ করছেন। আর মাঝে মাঝে মানুষের না কখনো কখনো সত্যি কথাটা বেরিয়ে পড়ে, এটা উনি মনে প্রাণে বিশ্বাস করেন যে তৃণমূলকে ভোট দেওয়ার চেয়ে বিজেপিকে ভোট দেওয়া ভালো, এটা গোটা বাংলার মানুষ বিশ্বাস করে, মাটির কাছাকাছি থাকা একজন মানুষ হিসেবে অধীর চৌধুরীও বিশ্বাস করেছেন। যেহেতু তিনি ওই একটা দল করেন, ওদের ওই ফ্যামিলির কাছে তাকে দায়বদ্ধ থাকতে হয়, মাথা নামিয়ে থাকতে হয় মা ছেলের কাছে, সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর কাছে, উনি কিছু বলতে পারেন না, হঠাৎ করে মুখ দিয়ে কথাটা বেরিয়ে গেছে, এখন আর মিলতে পারছেন না। এনাদেরকে নিয়ে তো আন্দোলন, সমীর বাবু আপনার তো এদেরকে নিয়ে আন্দোলন, এই যে ইভিএম এর বিরোধী আন্দোলন, বড়টা গণ আন্দোলন, ওই আন্দোলনের চরিত্র বুঝতে পারছো, আন্দোলন মানে কি আন্দোলন করছেন, সে তো এদেরকে নিয়েই, সঙ্গে নিয়েই, কংগ্রেসকে সঙ্গে নিয়েই তো, ওই দোলন দোলনা হচ্ছে, কি করে হবে আন্দোলন, বাংলার রাজনীতি চূড়ান্ত ফাটল, চূড়ান্ত দারার। স্বর্ণালী, বাংলার রাজনীতি সিপিএম বিরোধী রাজনীতির যদি মুখ হয়, যার দীর্ঘ ত্যাগ তিতিক্ষা সংগ্রাম লড়াই, আরে মশাই সিপিএম এর প্রার্থীকে পাশে নিয়ে বলেছেন তিনি মঞ্চ থেকে, সিপিএম এর সাথে হাত মিলিয়েছে যারা হাতে রক্ত নিয়ে, যারা মানুষকে খুন করেছে 55 তৃণমূল কি করছে, স্বাভাবিক মানুষটা সব এসি ঘরে ঢুকিয়ে দিচ্ছে নাকি, অধীর ডেড বডি ঢুকিয়ে দিচ্ছে তৃণমূল, যোগী বাবু যখন আসছেন, যোগী আদিত্যনাথ যখন আসছে, অধীর বিষয়ে চুপ, বহরমপুরে যখন নাড্ডা আসছেন তখন চুপ, এই তলায় তলায় জগাই মাধাই আর গদাই, আরে সেটাই তো বিষয় না, একদম তৃণমূল কংগ্রেস, জগাই মাধাই কে নিয়ে তো আপনাদের আন্দোলন, এক্ষুনি তো বললেন ভিভিপ্যাট আন্দোলনে গোটা ইন্ডি জোট এক, এক্ষুনি তো বললেন ভিভিপ্যাট আন্দোলনে গোটা ইন্ডি জোট এক, ইভিএম আন্দোলনে আমি আসবো, জোট করে কে কাছে আসছে, খালি ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল সে সেখানে লড়াই করবে, কিন্তু কংগ্রেস অনেক তার নতুন প্রেমিক অধ্যাপনা করি, এই রবীন্দ্রনাথ ঠাকুর বহুকাল আগে বলে গেছিল, হয়তো মমতা ব্যানার্জির মতো পলিটিশিয়ানদের কথা ভেবেই হয়তো ভবিষ্যতে আসবেন এরকম কেউ, উনি লিখেছিলেন চটক লাগাইতে, করতালি জাগাইতে, চেঁচাইয়া ভূত ভাগাইতে, এরা তৎপর। এবার ভূতটা কী, মমতা ব্যানার্জি এখন একটা ফেয়ার সাইকোসিসে ভুগছেন, মানে মাঝে মধ্যে উনি নিজের স্বার্থে জনগণকে স্কেয়ার করেন, ফেয়ার সাইকোসিসে ভোগান, আর উনি মাঝে মধ্যে ভুগেনও, বিজেপি বিরোধী শক্তিশালী হলে উনি একটা ফেয়ার সাইকোসিস গ্রো করে এবং আবল তবল বকে। দেখবেন রেলমন্ত্রী থাকাকালীন রেল যখনই ডিরেল হয়, নিজের দায়িত্ব, রেলমন্ত্রীর দায়িত্ব তো, উনি চট করে একটা কথা বলতেন, সিপিএম এর লোকজন কলা খেয়ে চুকলাটা রেল লাইনের উপরে ফেলে দিয়েছে, রেল নিকে স্লিপ কেটে পড়ে গেছে, মানে বুঝুন ঠেলা, মানে কি ভয়ানক একটা অযুক্তি। এবার এই যে আবল তাবলটা বকছেন, কেন বকছেন,
নির্বাচন চলছে।